হে গুড মর্নিং গাইজ, আর এতিয়া হয়েছিল রাতেপা 6টা, আজি অল্প সোনকালে উঠিছো, এনেতো সোনকালে উঠিব নাই। আজি সোনকালে উঠার কারণটো হল, আজি হয়েছে ডিম্পু ভাইয়ের বার্থডে। তো ডিম্পু ভাইয়ের বার্থডে বলে আমি সরুকে সারপ্রাইজ এটা রাখিছো, মিনাল, রাহুল, মিন্ময় আর কৌশিক, গীতার্থ, এনেকে গোটেকেইটা রাখিছো। তো কেক এটা ধুনিয়া কেক এটা চাম আর তার ঘরলেকে যাম আর ধুনিয়াকে সারপ্রাইজটো করিম। আর চাই থাক আপনাদের। আর ইফালে আছে মোরা RS 200, মানে বহুদিন ওলোয়া হওয়া নাই এখনক, কারণ মানে অল্পমান কিবা কিবি গাড়ি ঠিক করবলগা বাকি আছে আর বহুত লেতেরা হয়ে আছে গাড়িখন। তো রাইড এটা মানে প্লেন হয়ে আছে, তো রাইডত গলে মানে ইয়াক পুরা একদম পুরো ভালকে মানে একদম বনাব লাগিব। আর ইফালে আছে মোর বিখ্যাত TVS মিন্ময় ভাই, আর মই তো জানে এখন দিয়ে কত কত গেছো। আর তেল ভরে চলো TVS-র ফুল মিনিং। আর ইফালে আছে আমার বিখ্যাত মামার স্কুটি, তো আজি মামার স্কুটিয়ে লই যাম দে। আর আৰু মিনাল ভাই আৰু মিন্ময় ভাই ইয়াতে মানে বৰ ৰখি আছে, আধা ঘণ্টাই হৈ গ'ল, মানে অলপমান মোৰ লেট হ'ল, মানে উপায় নাই আৰু, এতিয়া যাই আছোঁ তাহাৰ ওচৰলৈকে। আৰু ইয়াৰ পৰা আমাৰ এতিয়া বেলপৰ বুলি কয়, আৰু বেলপৰৰ পৰা নলবাৰী 10-15 কিলোমিটাৰমান হৈ যাব। পামে আৰু, আৰু ইয়াৰ পৰা আৰু 2 কিলোমিটাৰ হ'ব, সেই পালোৱে আৰু। না গেলে তাহোঁতে, না গেলে তাহোন মোক এৰি থৈ, নাই জনাই জনাই আছে আছে, অলপমান আগত যাব লাগিব, ইহঁতে আগত ৰখি আছে মোক, মোক গালি নাখালে ৰক্ষা আৰু আজি। হে কংকন ভাই, বাকী মিন্ময় ভাই, কংকন ভাই পুরা আহি পালে ফাইনালি। আৰু এতিয়া ডিম্পুর ঘৰত যাম, আৰু তাৰ কাৰণে এটা সৰু সারপ্রাইজ ৰাখিছো। তো কেনেকুৱা, একদম ভাল লাগিলে গোটেই এটা মিলি কেনে এটা সারপ্রাইজ দিব গৈ আছে। এডভান্স কিবা এটা কবা নেকি? এডভান্স তাতে যাই লওঁ, তাতে যাই কিনে এটা বঢ়িয়াকে মিছ কৰি আছো। এনে বৰু আছে নে নাই ঘৰত? আজি আছে, আহি কিনে বজা দিলাক। এই রাহুল যত যিমান তাৰমানে য'ত আছে সব মোকে দিব, সি কেক তোলে, সি অজন নাই না তাৰ। আৰু গেন্দি ভাত থাকে গেলি এই মনাটো থাকিবই, মানে মনা মনা মেইন হৈছি দে আৰ। ৰাতিপুৱাই যি কি তাৰমানে ৰাতিপুৱাই খাবা নাপাওঁ বুলি সোনকালে আহিছি নেকি? আৰু ই এটা কেনে ভাইরে আমি তেল ভাতটা রেডি করে লম, এটা কি কি বা আছে তেল ভাত? গেন্দীপ ভাইও আহি পালাক, গেন্দীপ ভাই কি কবা আজি বড়া হেৰি ডিম্পুদার বার্থডে কি কবা? যাবা আৰু তেল ভাত দি আছে আমাৰ কৌশিক শর্মাই, হেপি বার্থডে পাড়িয়ে গেছি নাকি তো দক কিবা কব হেপি বার্থডে বলি? ওম নমো নমো নারায়ণ কেন ওকে রেডি
राहुल मैं भाभी सो अलग मैं आधा आधा खड़क लोग जाने की तो सुबह खाने को बोलो 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 भाभी सो पृथ्वी सकलको महान ज्ञान ज्ञान क्या है सबसे डांगर জুবিন গাৰ্গৰ ভইচত মানে এটা ধুনীয়া গীত গাই আমাৰ ব্লগেশ্বৰ ভাইয়ে ব্লগেশ্বৰ ভাইয়ে মানে গীতটো গাই আছে একবাৰ দেখাই দিওঁ আপোনালোকক तो मानुष लीर काम सकोखिम थैंक यू लव यू ऑल लाली आगे लो जा लगे टेलेंट देखिने थैंक यू लव यू ऑल सब खुआ लो गल और बहुत देरी सुभाष दा इे गुंजन भाई कि जाए ना कि গুঞ্জন ভাই আহিব দেরিকে আর যাবার টাইমতো মানে যাও যাও আহিব টাইমতো আহো এই গুঞ্জন ভাই গলে মানে এতিয়া মোর লগত আছে সুভাষ ভাই সুভাষ দা সুভাষ ভাই আহি গেছে সুভাষ দা কেনে লাগি আছে গুঞ্জন ভাই বিরাট ধুনিয়া বিরাট ধুনিয়া মোর আটাকে ভাল লাগিল ইমান ধুনিয়া বড়খুন এই এজাক বড়খুনৰ অপেক্ষাত আমি আছিলোঁ কিন্তু বড়খুন যাক আহি যোৱাৰ লগে লগে মোৰ বিৰাট ভাল লাগিল বাকী সুভাষ দা নামৰ কিবা চলি আছে নাম বৰ্তমানে বন্ধ আছে কিন্তু ডিম্পুৰ ওপৰত আৰু এটা গান আহি আছে অতি কম দিনতে শুনিব পাব ৰিলিজ দিব সুভাষ দা চেনেলতে দেখা পাব আপোনালোকে পাব পাব আগতে যেনেকে ঔটেঙা ঢেকীয়াটো যেনেকৈ ৰাইজে খুব ধুনীয়াকৈ আদৰি ল'লে সেইটোৰ ভিডিঅ' ওলাব কম দিনতে আমাৰ ভিডিঅ' শ্বুটবিলাক হৈ গ'ল ডিম্পুৰে মোৰে আৰু গমে পাইছে কিজানি এই নলবাৰীৰ আশে পাশে আমি হেৰি কৰিছোঁ গুঞ্জন ভাই কি ক'ব বুটৰ বাৰ্থডে আহি কেনেকুৱা লাগিল বঢ়িয়া লাগিল বঢ়িয়া লাগিল নে তো এতিয়া আমিও যাও আর ওলাই দিও সব গোটেখিনি গলে মানুষ একদম খালি যে মানুষ নাই ইয়াতে আর তো মো যাও আর বাই কষ্ট দিলি অল দে বাই বাই কষ্ট মানে এ বকার কারণে কথা কইছো দে বাই বাই ও রাহুল বাই বাই